হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন তো বরাবরের মতো আজকে আরও একটি নতুন ওয়াদের আপডেট নিয়ে আপনাদের মাঝে আমরা আবারও চলে আসলাম তো বন্ধুরা আজকে আমরা জানিয়ে দেবো রাতের মধ্যে কোথাও জ্বর বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা বৃষ্টিবাহী মেঘ তৈরি হচ্ছে কিনা তো কেমন থাকতে পারে আজকে রাতের মধ্যে আবহাওয়া তো সরাসরি জানিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটা পাঁচ তো লাস্ট পর্যন্ত দেখতে দেখুন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে এসে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল কোনো একটা ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন কোনোভাবেই মিস না হয় তো প্রিয় প্রিয় বন্ধুগণ আমরা আপনাদেরকে জানাবো এই মুহূর্তে দেশের কোথাও ঝড় বৃষ্টি রয়েছে কিনা এবং কেমন ম্যাগ অলরেডি বৃষ্টিবাহী মেঘ তৈরি হচ্ছে কিনা সরাসরি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি আপনারা কক্সবাজার এছাড়া ঢাকা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল কিন্তু দিনের মধ্যে আকাশ মেঘাচ্ছন্ন ছিল তো বিভিন্ন অঞ্চল কিন্তু অলরেডি মেঘাচ্ছন্ন ছিল এই যে সাগরে কিন্তু প্রচণ্ড মেঘ তৈরি হয়েছিলো এছাড়া আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন অবস্থা ছিল তবে রাতের মধ্যে আর সেই ম্যাগটা কিন্তু আস্তে আস্তে কেটে যাবে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি রাতে এই যে মেঘ আমরা এই মুহূর্তে গভীর মেঘ দেখবো কোথাও গভীর মেঘ রয়েছে কিনা প্রিয় বন্ধুগণ এই মুহূর্তে অলরেডি দেখতে পাচ্ছি ঢাকার এক পাশে এছাড়া সিলেট ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা যশোর কিছু কিছু অঞ্চল যশোর না এখানে ওই যে সাতক্ষীরা তাছাড়া কুলনা এখানে আর বরিশাল খুব অঞ্চল দিয়ে কিন্তু সেই ম্যাগটা কিন্তু দেখা যাচ্ছে তো সেই ম্যাগটা কিন্তু অলরেডি পূর্বের দিকে অগ্রসর হচ্ছে তো পূর্বের দিকে কিন্তু সেই ম্যাগটা কিন্তু অলরেডি আগাছে তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে কোথাও তেমন ঝড় বৃষ্টি কিন্তু নেই এখানে দেখতে পাচ্ছি আমরা কলকাতা আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা আবহাওয়া পরিষ্কার হয়ে যাচ্ছে তাছাড়া এখানে দামবাদ কিছুটা আংশিক মেঘাচ্ছন্ন এই যে পুরুলিয়া সাইডে তাছাড়া ঝাড়গ্রাম তারপর হাওড়া তারপর এখানে আরও দেখা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এলাকা তাছাড়া এখানে শিলিগুড়ি এই অঞ্চলে কিছুটা মেঘ তাছাড়া বৃষ্টি বৃষ্টি এই মুহূর্তে কোথাও কিন্তু বৃষ্টি দেখা নেই আজকে দিনের মধ্যে কিন্তু কোথাও বৃষ্টি হতে দেখতে পেলাম না আমরা আজকে দিনের মধ্যে কোথাও কিন্তু বৃষ্টি হয়নি অবশ্যই আপনারা জানাবেন আপনাদের গ্রামে বৃষ্টি হয়েছে কিনা তো আজকে দিনের মধ্যে কিন্তু কোথাও বৃষ্টি হতে আমরা দেখিনি এখনো পর্যন্ত তো এই মুহূর্তে রাতের মধ্যেও কিন্তু বৃষ্টি হওয়ার চান্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এই মুহূর্তে কারণ এখনও পর্যন্ত কোথাও বৃষ্টিবাহী মেঘ কিন্তু তৈরি হচ্ছে না এই যে আপনারা মেঘ কিন্তু দেখতে পাচ্ছেন স্যাটেলাইট মোড়ে এখানে কিন্তু কোথাও বজ্রবাহী মেঘও কিন্তু নেই এখানে অলরেডি স্বাভাবিক ম্যাগ কিন্তু তৈরি হচ্ছে এবং সেই ম্যাগ কিন্তু দৌড়ে দৌড়ে কিন্তু পূর্ব দিকে কিন্তু যাচ্ছে অলরেডি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা সেই ম্যাগ কিন্তু অলরেডি পূর্ব দিকে কিন্তু যাচ্ছে তো এখানে কিন্তু তেমন জ্বর এবং বৃষ্টিবাহী ম্যাগ কিন্তু কোথাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এই যে প্রিয় বন্ধুগণ অলরেডি আকাশটা কিন্তু ম্যাগাছন্ন থাকতে পারে রাতের মধ্যে কিন্তু একটু একটু পরিষ্কার হতে এবং কিছু কিছু অঞ্চলে কিন্তু কিছুটা ম্যাগ থাকতে পারে বিশেষ করে মধ্যপ্রান্ত অঞ্চলগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেশের মধ্য অঞ্চলগুলোতে এই যে ঢাকা শহরের কুমিল্লা বরিশাল এই অঞ্চলগুলোতে কিন্তু কিছুটা মেঘাচ্ছন্ন থাকতে পারে রাতের মধ্যে তাছাড়া বৃষ্টিবাহী মেঘ কিন্তু তৈরি হয়নি কোথাও জ্বর বৃষ্টি নেই তবে যদি পরবর্তীতে যদি বৃষ্টিবাহী মেঘ তৈরি হয়ে থাকে নতুনভাবে তাহলে আমরা সাথে সাথে আপনাদেরকে আপডেট যাব আপডেট দিয়ে যাব অবশ্যই তো এমন কিছু মেঘ কিন্তু তাকে হঠাৎ তৈরি হয়ে বৃষ্টি ঘটিয়ে যায় তো এখনও পর্যন্ত সেরকম মেঘ কিন্তু এখনও পর্যন্ত তৈরি হয়নি তো যদি সেরকম মেঘ যদি তৈরি হয় তাকে তো সেরকম মেঘ যদি তৈরি হয়ে থাকে তো অবশ্যই আমরা আপনাদেরকে আপডেট দিয়ে যাব সাথে সাথে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো এবং আমরা দেখতে পাচ্ছি এখানে থাইল্যান্ড এখানে দেখতে পাচ্ছি আমরা থাইল্যান্ডের বিভিন্ন অঞ্চলে কিন্তু বজ্রবাহী মেঘ এছাড়া বৃষ্টি কিন্তু হচ্ছে প্রচণ্ড বজ্র এই যে ব্যাংকক এই অঞ্চলে কিন্তু অলরেডি বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে অলরেডি জ্বর বৃষ্টি কিন্তু অলরেডি দেখা যাচ্ছে তো এখানে লাল ম্যাঘ হলেও কিন্তু এখানে সব ম্যাঘ কিন্তু বজ্রবাহী মেঘ না আমরা ম্যাঘ দেখে বুঝতে পারি কোন ম্যাঘ বজ্রবাহী মেঘ তাছাড়া এখানে বিভিন্ন অঞ্চলে কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে এই কান্ট্রিগুলোতে কিন্তু অলরেডি জ্বর বৃষ্টি কিন্তু হচ্ছে কিছু কিছু অঞ্চল জুড়ে এছাড়া আমরা দেখতে পাচ্ছি আন্দামান সাগরে কিন্তু অলরেডি কিছুটা মেঘের প্রভাব কিন্তু করতেছে বঙ্গোপসাগরে এখানে এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি কিছুটা ম্যাঘ কিন্তু তৈরি হচ্ছে তাছাড়া আর দক্ষিণ ভারতের এই যে মাদুরাই এই অঞ্চল এছাড়া শ্রীলঙ্কার বিভিন্ন অঞ্চলে কিন্তু আকাশটা ম্যাগাসোনা ছাড়া তুমুল আকারে বৃষ্টি হচ্ছে এই অঞ্চলগুলোতে তো মোটামুটি আমরা দেখতে পাচ্ছি ভারতের এই যে মধ্য ভারতে কিন্তু দেখা যাচ্ছে কিছুটা মেঘ এছাড়া কিছুটা হালকা বৃষ্টি তারপর এখানে আমরা বাংলাদেশের কলকাতা ছাড়া দু বাংলার কোথাও বৃষ্টি হতো আমরা দেখতে পাচ্ছি না কোথাও কিন্তু জ্বর বৃষ্টি আপডেটটা কিন্তু এই মুহূর্তে নেই তবে পরবর্তীতে আবহাওয়া আস্তে আস্তে খারাপ হতে পারে এখনো পর্যন্ত তেমন জ্বর বৃষ্টি আপডেটটা কিন্তু পাওয়া যাচ্ছে না তো জানিয়ে দেবো অবশ্যই যদি পরবর্তীতে যদি কোথাও জ্বর বৃষ্টি আপডেট থেকে থাকে যদি যদি জ্বর বৃষ্টি হওয়ার চান্স যদি থেকে থাকে তো সাথে সাথে আপনাদেরকে আপডেট দিয়ে আপডেট দিয়ে যাবো আমরা তো এখনও পর্যন্ত জ্বর বৃষ্টি আপডেটটা কিন্তু পাওয়া যাচ্ছে না তো বন্ধুরা আজকের সংক্ষিপ্ত আপডেট এ পর্যন্ত যদি আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন